প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন নিশ্চয়ই। শানিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে বিলাপ নেটওয়ার্ক নিয়ে। আমরা কিছুদিন আগে, প্রায় 6-7 মাস আগে কিন্তু আমরা বিলাপ নেটওয়ার্কে কাজ করেছিলাম। কিন্তু বিলাপ নেটওয়ার্কে কাজ করার পর আমরা আসলে কিন্তু বিলাপ নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু আসলে কোনো কিছুই এখন পর্যন্ত পাইনি। শুধু কাজ করেই যাচ্ছি কাদার মতো, কিন্তু কোনো কিছুই আসলে এটা ভালো কিছু পাবো বা আশা করবো সেই প্রসেসটা নিয়ে কিন্তু আমরা আসলে ভালো কিছু আসলে নিউজ এখন পর্যন্ত আমরা পাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে বিলাপ নেটওয়ার্ক একটা, আমি যদি আপনাদেরকে বলি যে কোনো মাইনিং প্রসেস যদি থাকে যে ভালো, তার যদি নাম্বার থাকে 10 আর বিলাপ নেটওয়ার্কের নাম্বারটা হবে 0.00, কেননা এরা একবারে ফালতু একটা কমিউনিটি। কেননা ফালতু কথাটা আপনাকে কেন বললাম, আপনারা একটা কথা মনে রাখবেন যে মাইনিং সাইট আপনার ডিপোজিট করে কাজ করতে হবে, সেই মাইনিং সাইট আপনারা কখনও কাজ করবেন না। আপনাদেরকে আমি একটা সাজেশন দিলাম, কেননা এইসব সাইটে তারা কিন্তু মাইনিং করে আপনি ডিপোজিট করবেন, কিছু করবেন, আসলে এগুলো সম্পূর্ণ একটা বাটপারিমূলক কার্যক্রম। কথাটা আপনারা যদি বিশ্বাস আপনারা হতে পারে নাও হতে পারে, কেন যারা এই দীর্ঘদিন যাবৎ এইসব সাইটে কাজ করে তারা কিন্তু এগুলো বুঝে। দেখেন এই জায়গাতে আমি যদি আর্নিংয়ের উপরে ক্লিক করি যে মাইনিংটা ই করতে চাই, দেখেন এটার উপরে ক্লিক করলে তারা দেখাচ্ছে কি রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কমপ্লিট। অথচ এই প্রজেক্টটা টাইম ছিল কিন্তু অনেক দিন যাবৎ, কিন্তু এই ডিস্ট্রিবিউশন তারা অলরেডি করে দিয়েছে। কীভাবে ডিস্ট্রিবিউশনটা করে দিল, আমি মাত্র দেখতে পাচ্ছেন 151টা টোকেন কালেক্ট করতে পেরেছি। এর ভিতরে কিন্তু 51টা টোকেন আমার নিজের, 100 টোকেন কিন্তু তারা স্টেকিংয়ের জন্য দিয়েছিলো। আসলে কিন্তু আমি 51টা টোকেন করার পর তাদের কীভাবে, কথাটা বুঝবেন, কীভাবে রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে যায়, অথচ তাদের টোটাল সাপ্লাই কত সেটা দেখেন। এই জায়গাতে দেখলে আমরা হিসেব করতে করতে আসলে ক্যালকুলেটার 3-4টার মতো লাগবে। দেখেন এই জায়গায় কতগুলো সংখ্যা, এই জায়গাতে 3, 6, 3, 9, 10, 11, আসলে 11টা সংখ্যা যদি হয় আপনার এই জায়গাতে 1.1 বিলিয়ন সাপ্লাই, সেই জায়গাতে আপনি কীভাবে আপনার নিজের একটা প্রায়োরিটিকে জিজ্ঞাসা করেন যে আপনি শুধুমাত্র শুধু 51টা টোকেন কীভাবে আপনি কালেক্ট করতে পারবেন বলেন। আপনি 87 কোর যখন ছিল তাদের ছিল 2.1 বিলিয়ন সাপ্লাই টোটাল, ওদের ছিল 1.1 বিলিয়ন। ধরেন আপনি একটা মানুষ যদি বিলাপ নেটওয়ার্ক 87 কোরে কাজ করে যদি 70-80-150 টোকেন কালেক্ট করতে পারে, অবশ্যই এই জায়গাতে আমরা কিন্তু তার অর্ধেকে পাবো না। কোনো মানুষ 200 টোকেন কালেক্ট করতে পারে, 100 পারবো না। আমরা 51টা টোকেন কালেক্ট করার আগে কীভাবে আসলে ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে, তাদের সমস্যার কথা তারা লিস্টিং করুক বা কোনো কিছু করুক, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু নানা আমাদের একটা আতশবাজির সম্মুখে হালাচ্ছে। কিন্তু আপনাদের একটা কথা বলবো, এটা কিন্তু এখনও ডিপোজিট করে বা USDT রিসার্চ করে কিন্তু এই জায়গায় কাজ করা যায়। আপনারা সেই প্রসেসটা করবেন না, এই জায়গায় তারা একটা ওয়ালেটের ভিতরে দেখতে পারবেন যে বিএফআইসিতে এইটা করবে সেটা করবে, টুইটার আপডেট দেয়, অমুক দেয়, সমুক দেয়। আসলে এই অ্যাপসটার কিন্তু কোনো ডেভেলপার নাই, আপনার এই কথাটা মনে রাখবেন। যে তাদের একটা এই দেখেন এই যে বিএফআইসি টোকেনের প্রাইস হচ্ছে $18.40, মানে $18.40 মতো কিন্তু বিএফআইসি আছে। আর বিলাপ নেটওয়ার্কটা তো তারা কিন্তু এই জায়গাতে লিস্টিং আছে, তারা কিন্তু শুধু 30 সেন্ট দেখাচ্ছে। আসলে আপনি একটা অ্যাড্রপে কাজ করে যদি 30 সেন্ট করেন আর 20টা টোকেন পান, আসলে এই ক্ষেত্রে আপনার কী হবে, সারা জীবন যে আপনি এই অ্যাপসটা ইনস্টল করতে যে আপনার যতটুকু পরিমাণ MB চলে গেছে সেই MB-র দামটাও তুলবে না। অবশ্যই যে মাইনিং সাইডে আপনারা দেখবেন যে শুরু থেকে USDT মানে ডলার ঢুকিয়ে বা আপনার টাকা ঢুকিয়ে আপনি মাইনিং করতে পারবেন, বেশি আর্ন করতে পারবেন, কাজ করতে পারবেন, এই সব পর্যায়ে দেখলে ওর কপালে একবার লাথি মারবেন, ধরে লাথি মারে তারপরে ওটা ফালাই দিবেন। অবশ্যই কিন্তু আমার একটা বড় ভাই ছিল ইউটিউবার, সেও কিন্তু এই কথাটা বলছে, যারা যে মাইনিং অ্যাপসে দেখবেন বলবে আপনার USDT বা আপনার টাকা রিচার্জ করে বা আপনার টাকা ইনভেস্ট করে কাজ করতে হবে, সেই সব সাইট আপনার থেকে 100 দূরে থাকবেন। আর যে সাইটটা যখন শুনবেন এই কথাটা বলছে, আর খুব সুন্দর করে অ্যাপসটা আনইনস্টল করে একবারে ওরে বলবেন তোর চিরজীবনের মতো বিদায়, কেন তোর আর থাকার কোনো প্রয়োজন নেই। আমরা ফ্রি কাজ করবো, ফ্রি টাকা নেবো, ভালো লাগলে স্ক্যাম করে যাওয়া কোনো সমস্যা নেই, কিন্তু টাকা পয়সা আপনি ইনভেস্ট করলেন সব কিছু এগুলো নিয়ে চলে গেলে আপনার তো হতাশা, আপনি হতাশায় ভুগবেন বা আপনার একটা মানসিক সমস্যায় পড়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা সাজেশন করবো, কখনোই কাজটা করবেন না।
আর দ্বিতীয় কথাটা হচ্ছে এই জায়গাতে যদি কোনো যদি আপনার নিউজ বা আপডেট আসে অবশ্যই সে আপডেটগুলো আপনি আপনাদেরকে শেয়ার করব। যদি আপডেটটা আপনাদের কোনো কাজের আসে বা আপনার যদি কোনো রকম মনে করেন যে চলার মতো হয় বা আপনার একটা ভালো পরিমাণটা আর্ন করতে পারবেন, আপনি এমবি খরচটাও যদি ওঠে সেই হিসেবটা যদি করে দেখি আর আপডেটটা দেওয়ার মতো হয় সেক্ষেত্রে আপডেটটা দিব, না হলে দিব না। আর অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনার এই ডে স্ক্যাম যখন করবে বা কী করবে সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে একটা নোটিফিকেশান দিব। সেই নোটিফিকেশানটা পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।